জান্নাতের ভিতরে শুধুমাত্র বাতাস থাকবে না, জান্নাতের মধ্যে শুধুমাত্র পানি থাকবে না, জান্নাতের মধ্যে শুধু ফল ফলাদি থাকবে না, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর অনতানীয় না, যাদেরকে জীবনে কেউ স্পর্শ করে নাই এমন নারী থাকবো, যাদের চোখ পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যাদের বডি পৃথিবীর কোনো বডি দেখ স্পর্শ করে নাই, এমন এমন স্ত্রী থাকবে। আর যুবকের দল শুধু তাই নয়, তাদের গায়ের মধ্যে সত্যি রঙের জামা থাকবে, সত্যি রঙের জামা ব্যক্তি যা তাদের সৌন্দর্য দেখা যাবে, তাদের হাতের একটা নখ যদি দুনিয়ার মধ্যে সাইরা দেয়, দুনিয়ার মানুষগুলা বউ ফালাইয়া ওই নখের সৌন্দর্যের পিছনে দৌড়ব। এমন ভাবে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ইমানদারদের জন্য সারা জীবনের জন্য সঙ্গী বানাইয়া দিবে। একবার আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ তুমি জামরার বাতাস দিলা জান্নাতের ভিতরে, তুমি জামরার খাওয়ন দিলা, তুমি জামরার স্ত্রী দিলা, দুনিয়ার মধ্যে তো স্বামী আগে মারা যায় আর না হয় স্ত্রী আগে মারা যায়, জান্নাতের ভিতরে তুমি আমরার দিবা, আমাদের হাতে যে সত্তর জনে দিবা, কিন্তু তাদের কোনো মরণ কমেনি, তারা আমাদেরকে সাইরা চইলা যাইব নে। আল্লাহ বলে না রে না 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 না, ওহুম ফিহা খালিদুন, তারা এক সেকেন্ডের জন্য তোমাদের কাছ থেকে আলাদা হবে না, তোমাদেরকে ছায়ার জন্য তোমাদেরকে ছায়ার জন্য এমন একটা গাছ দিবে, প্রত্যেকটা মানুষের জন্য এমন গাছ দিবে, একটা ঘোড়া যদি 80 বছর পর্যন্ত দৌড়ায় এরপরও গাছের ছায়া শেষ হবে না। আমি পায়ে ধরে বইলা দিয়া যাই, গাঞ্জা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ফেন্সি খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, চুগুলখুরি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, গিবত করা যাবে না, হক মারা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই ফ্যাসিলিটিগুলো যদি পাইতে চাও, জান্নাতের শুভ সংবাদ যদি পাইতে চান, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ওলি আল্লাহর সঙ্গে ভালো মহাব্বত রাখতে হবে, ইসলামের অনুশাসন মানতে হবে, চুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, তাহাজ্জুদ নামাজ পড়লে ওলি হওয়া যাবে। এই জন্য যুবক আল্লাহর ইবাদত নবীর মহাব্বত আউলিয়া কেরামের সহবত মা বাবার খেদমত যদি আপনি গলার মালা বানাইতে পারেন, খোদার কসম করে বলি আপনার জন্য আমার আল্লাহ রহমতের সামিয়া নামি সায়া ওই ইমানদারের নেক আমল যারা করবে, আমার আল্লাহ বলেন তাদের জন্যই হলো জান্নাত। এই জান্নাতটা কেমন রে? ওই জান্নাতের নিচে নহরগুলা প্রবাহিত, ওই নহরগুলা প্রবাহিত, ওই নদীর পানি থেকে এমন সুন্দর হাওয়া আসবে, জান্নাতীদের গায়ের মধ্যে প্রেমের ধুলা লেগে যাবে। যুবক ভাই আমার কি দিয়ে আওয়াজ বুঝাবো, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? শুধুমাত্র তাই নয়, এখন তাহিরি হুজুরের প্রশ্ন করবেন, হুজুর নদীর ভরে বাতাস খাইলে চামড়ার মধ্যে ঠান্ডা লাগে, জান্নাতে আপনি বললেন জান্নাতের নিচ দিয়া বাতাস বাইরিব, এই বাতাসগুলো আমরার গায়ের মধ্যে লাগবে, এই জন্য আমরা গায়ের মধ্যে আনন্দ লাগবে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো খাবারটা আমার আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছে। যখন তাদেরকে জান্নাতের ভিতরে ওই খাবার গুলো দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন মনে কলু, তখন তারা বলবে হাযাল লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, যখন আল্লাহ জান্নাতের ভিতরে ইমানদার নেক আমলকারীদেরকে খাবার দিবে, তখন তারা কি বলবে শুনেন? তারা বলে আরে এই খাবারগুলোই তো আমরা দুনিয়াতে পাইছিলাম, তবে পার্থক্য আছে। আল্লাহ বলে ইন্নানিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাব ওয়া কাওয়াইবাত রাবা, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে বান্দারে আঙ্গুর ফল দিবে, আমার দেশের আঙ্গুর ফলটা বেশি হইলে এমন বড় হতে পারে, কালা কালারা 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 ইশলে এমন বড় হইতে পারে, কিন্তু আমার আল্লাহ যে জান্নাতের ভিতরে এই আঙ্গুর ফলগুলা দিবে, এই আঙ্গুর ফলগুলা সারা পৃথিবীর সমান,
ইশারা দিবেন, মুখের মধ্যে চলে আসবেন। এত বড় একটা আঙ্গুর ফল যদি হয়, কুটি কুটি আমার আল্লাহ বলতেছেন হাদা ইকা ওয়া আনাবা, আমি আল্লাহ আমার প্রেমিক বান্দাদেরকে অনেকগুলা আঙ্গুর ফলের বাগান দিব, এই বাগানগুলো দিকে তারা ইচ্ছে মতো আঙ্গুর ফল খাইব। পৃথিবীর সমান যদি একটা আঙ্গুর ফল হয়, তাইলে জান্নাতির ফ্যাটটা কত বড় হইব। আর জোরে গোনা সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, বুড়া বেড়া আসলে চলতো না রে বাবা, বুড়া মানুষ বেহেস্তে যাইতো না। আমি হাইদের হাদিসের মধ্যে পড়ছি যে প্রত্যেকটা বুড়া বেড়াইত্রে ক্লিন শিপ করাইয়া 33 বছরের জোয়ান বানাইয়া হাতের মুড়ো সত্যের জন। আল্লাহ আকবার কোনা রে, ওই সত্যের জন্য ভাইতে গেলে ইমান লাগবো নি, নামাজ লাগবো নি, রোজা লাগবো নি, হজ লাগবো নি, যাকাত লাগবো নি, মা বাবার খেদমত লাগবো নি। এই জন্য আল্লাহ এই 33 বছর জোয়ান বানায় দেখছি কি মরে মরে আসো বাবা, সাসি যাইব কই, সাসি যাইব কই, সাসির কথা একটা খুন্না দান কই যাইব। যদি আপনি বেহেস্তে যান, এখন আপনার বউ আপনার সাসি আছে কিনা আমি জানি না, মুরব্বী যদি বউ থাকে এই মুহূর্তে যদি মুরব্বী কয় আমি আরেকটা বিয়া করবো, সাসি কইব বড়ি দাওড়া রেডি আছে, তাইলে হাসরের মধ্যে যে বেহেস্তের ভিতরে আপনার হাতে যে 70 জন দরয়া দিব, তখন সাসির বাপটা কি তা হইব জানেন নি। এই সাসি তখন কিন্তু আর হিংসা করতো না, ওই সাসি হইব ওই 70 জনের প্রধান। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য ভালো স্ত্রী যারা, তারা স্বামীকে রাজার মতো সবার কাছে বলে, যখন স্বামীকে রাজার মতো বলে তখন মানুষ মনে করে ওই রাজার বউটা রাজরানীর মূল্য নিয়ে আসে, কথা কোন ঠিক কিনা। আর জামাইরে যদি মানুষের সামনে গোলাম বানায় রাখো, মানুষ মনে করবে তুমি ওই সংসার রাজরানী না, তুমি ওই সংসারের চাকরানী হয়ে বসবাস করো। কে মন দিলাম রে বাবা, এটাও বুঝন লাগবো। বাজার আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? আমার ওয়াজের লাইন কি উল্টা ফাল হয়েছে নাকি? তারপর আমি কিন্তু একবার ঠেললে ওয়াজ করতেছি কি লেগে, কারণ আকাশের মনটা তো কোন জানা বাজার। সত্যিকার কোন স্ত্রী যদি স্বামীরে রাজার মতো সম্মান করে, মানুষে মনে করে স্ত্রীটা ওই স্বামীর আদলে রাজরানী হয়ে আছে। আর যদি স্ত্রী মানুষের কাছে স্বামীর ব্যাপারে গোলামের মতন ব্যবহার করে পরিচয় দিতে চায়, তাহলে মানুষ মনে করবে সেই স্ত্রীটা ওই স্বামীর আদলে চাকরানী হয়ে আছে। এই জন্য ভালো স্ত্রীরা কখনো স্বামীর বদনাম করে না, স্বামীরাও কোনোদিন স্ত্রী বদনাম করে না, কথা কন ঠিক না? একসাথে চলতে গেলে অনেক প্রবলেম হবে, কিন্তু এটা দেয়ালের ভিতরে থাকতে হবে, কথা কন ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন যখন তাদেরকে ফল দেওয়া হবে, তখন মানুষ বলবে এই ফলগুলা তো আমরা দুনিয়াতে পাইছিলাম, তবে দুনিয়াটা ছিল ছোট, এটা গুলো বড়। শুধুমাত্র তাই নয়, তখন আল্লাহরে এই বিষুদারা দিকে প্রশ্ন করি, আল্লাহ তুমি যে আমরারে নদীর বাতাস খাওয়াইলা জান্নাতের ভিতরে, তুমি যে আমরারে ফল ফলাদি খাওয়াইলা জান্নাতের ভিতরে, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আমরা বাতাসও খাইছি, আমরা জান্নাতে বাতাস পাইছি, দুনিয়ায় থাকা অবস্থায় আমরা খাবার খাইছি, জান্নাতের মধ্যেও খাবারও পাইছি, কিন্তু জান্নাতের ভিতরে স্ত্রীর ব্যবস্থা আসেনি, ফেসিলিটি? আল্লাহ বলে আসে রে আসে, জ্বালা জোরাই না, কইতাম না রে বাজান কইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে শুধুমাত্র বাতাস থাকবে না, জান্নাতের মধ্যে শুধুমাত্র পানি থাকবে না, জান্নাতের মধ্যে শুধু ফল ফলাদি থাকবে না, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর অনতানয়না, যাদেরকে জীবনে কেউ স্পর্শ করে নাই এমন নারী থাকবো, যাদের চোখ পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যাদের বডি পৃথিবীর কোনো বডি স্পর্শ করে নাই, এমন এমন স্ত্রী থাকবে। অ যুবকের দল শুধু তাই নয়, তাদের গায়ের মধ্যে সত্যি রঙের জামা থাকবে,
সত্যি রঙের জামা ব্যক্তিরা তাদের সৌন্দর্য দেখা যাবে, তাদের হাতের একটা নখ যদি দুনিয়ার মধ্যে সাইরা দেয় দুনিয়ার মানুষগুলা বউ ফালাইয়া ওই নখের সৌন্দর্যের পিছনে ধরব। এমনভাবে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ইমানদারদের জন্য সারা জীবনের জন্য সঙ্গী বানাইয়া দিবে। গাঞ্জা খাইলে এই সঙ্গী পাওয়া যায় বনি, মা বাবার বুকে লাথি মারলে সঙ্গী পাওয়া যায় বনি, বাবার মনে কষ্ট দিলে আজকে আমি একটা ছেলের মরিদ করাইছি, জিগাইলাম তোমার মা আসেনি কই হুজুর আমার মা নাই, জিগাইলাম তোমার বাবা আসেনি কই হুজুর আমার বাবা আছে, আমি তারে মরিদ করাই বললাম বাবারে যদি তোমার মা থাকতো তোমার মা অনেক বেশি খুশি হইতো, কারণ মা বোনরা আমার ওয়াজগুলা খুব বেশি শুনে কথা গন ঠিক কেনা, এই জন্য যে ছেলেরা আমার কাছে মরিদ হইল তার মা নাই দুনিয়ার জমিনে, সেই মা সন্তান বুঝে মা হারা ব্যথা কত, এই জন্য যুবক আমি পায়ে ধরে বইলা দিয়া যাই গাঞ্জা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ফেঞ্চি খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, চুগুলখুরি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, গিবত করা যাবে না, হক মারা যাবে না, কথা বলেন ঠিক কিনা, এই ফ্যাসিলিটিগুলো কি পাইতে চাও? জান্নাতের শুভ সংবাদ যদি পাইতে চান নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ওলি আল্লাহর সঙ্গে ভালো মহাব্বত রাখতে হবে, ইসলামের অনুশাসন মানতে হবে, চুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, তাহাজ্জুদ নামাজ পড়লে ওলি হওয়া যাবে। এই জন্য যুবক আল্লাহর ইবাদত নবীর মহাব্বত আউলিয়া কেরামের সহবত মা বাবার খেদমত যদি আপনি গলার মালা বানাইতে পারেন, খোদার কসম করে বলি আপনার জন্য আমার আল্লাহ রহমতের সামিয়া নামি সায়া দিবা। আল্লাহর ডাক দিয়া বলি আল্লাহ তুমি জামরার বাতাস দিলা জান্নাতের ভিতরে, তুমি জামরার খাওয়ন দিলা, তুমি জামরার স্ত্রী দিলা, দুনিয়ার মধ্যে তো স্বামী আগে মারা যায় আর না হয় স্ত্রী আগে মারা যায়, জান্নাতের ভিতরে তুমি আমরার দিবা আমাদের হাতে যে 70 জনে দিবা, কিন্তু তাদের কোনো মরণ হবে নি, তারা আমাদেরকে সাইরা চইলা যাইব নি। আল্লাহ বলে না রে না 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 না, ওহুম ফিহা খালিদুন, তারা এক সেকেন্ডের জন্য তোমাদের কাছ থেকে আলাদা হবে না। তোমাদেরকে ছায়ার জন্য, তোমাদেরকে ছায়ার জন্য এমন একটা গাছ দিবে, প্রত্যেকটা মানুষের জন্য এমন গাছ দিবে, ওই গাছের মধ্যে 80 বছর চললেও তোমার গাছের ছায়া, একটা ঘোড়া যদি 80 বছর পর্যন্ত দৌড়ায় এরপরও গাছের ছায়া শেষ হবে না। এই জন্য যুবক আমার অনুরোধ দিয়া বলি, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ পড়ো, কিন্তু কেন পড়বেন না জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহ বলে বান্দার তিনবার কোন আল্লাহ আকবার, অস্বীকার করবি, কারণ তোরা তো ছিলে মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, তোদের উপরে চামড়াটা নিচে দিলে তোরা ভাত খাইতে পারতি না, এই চামড়াটারে গরমটা ধরার উপযুক্ত বানাইছি, উপরে চামড়াটা নিচে দিলে কম করে হাঁটতে পারতে না, আমি ওই চামড়ারে ওই উপযুক্ত করে বানাইছি, তোরা মনে করিস না এই চোখের গোড়ার মধ্যে কেন আমি এই পাতিগুলা দিছি, এই এই ছোট ছোট এই চুলগুলো দেখে দেখে মনে করিস না আমি এমনি দিয়েছি। আরে বাবা এই যা এমন একটা সিগনাল দেয়, হাজার বেতার সামনে লাগার আগে চোখের পাতিটা তোমার সিগনাল দিয়ে দেই বলে অনেক সময় মানুষ বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায়, কথা গন ঠিক কিনা। এই জন্য আল্লাহ কোনো কিছুই তোমাকে আমাকে অনর্থক বানাই নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবি আইনি আলা রাব্বিকুমা তুকাযিবান, আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করবে, তোমরা ছিলে মুর্দা আমি আল্লাহ তোমরারে জীবন দিয়েছি, জীবন দেওয়ার পরে আমি যদি বলি বাবারে তোমার সময়টা কেমনে চলছে, আপনি বলবেন কাম কাজ করা লাগে, রাতের বেলা কেমনে চলছে হিসাব মিলায় দেখবেন যত ঘন্টা ঘুমান তত ঘন্টা মোবাইল চালান, কত ঘন্টা ঠিক কিনা।
এইভাবে চোখের দৃষ্টি নষ্ট করলে চলবে না, আমাদেরকে একদিন কবরে যাওয়া লাগবে। এই কবর বড় ডেঞ্জারাস একটা জায়গা, এই জায়গার মধ্যে বৃষ্টির পানি পড়ে হাড্ডি বাসে, কিন্তু আমরা দুনিয়ার মানুষ জানি না বাড়ির পাশে গুরুস্থান আছে, কবরে মানুষটা কেমনি আছে আমরা জানি না, আপনার দাদা বাড়িটা জমায়া গেছে কবরে আমরা জানি না, আপনার নানা কবর শুয়ে আছে আমরা কবর নেই না। হে ও বন্ধুরে, কেমন করে আজকে তো আসার পরে শুনলাম একটা ছেলে, অল্প বয়সের ছেলে, ছাদের দিকে কইরা মারা গেছে। নাম কি? হাফেজ সজীবুর রহমান। আমি পাগড়ি দিছিলাম, এই ছেলেটা যেদিন পয়রা মারা গেছে, আমার রুহানি সন্তান দুলাল মিয়া আমার কইছে আমি বড় কষ্ট পাইছি, এই ছেলের মাও জানে না এমন ভাবে ছাদে পয়রা মারা যাবে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মৃত্যু বয়স মানে না, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে, কথা ঘন্টে কিনা। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আজ চাইলে থাপা দেওয়ার আগে মানুষ হয়ে যান, কারণ এই মাহফিলটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু বিশুতারার জমিনে এত সুন্দর পরিবেশে মাহফিল কয়টা হয়েছে আমি জানি না। আমি দেখতেছি প্রত্যেকটা মানুষ অনেক মনোযোগী, বাপের কথা মনে করেন, মার কথা মনে করেন। এই যে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি তোমারে আমি বানাইছি, তোমারে তুমি ছিলাম মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিছি, এটারে তুমি কেমনে অস্বীকার করবা? যুবকের দল, জীবন দেওয়ার পরে মরণ দিয়েছি, মরণ দেওয়ার পরে আমার জীবন দিব, ওই জীবনের পরে আর কোনো মরণ নাই, ওই তো তুমি জান্নাতি আর না হয় তুমি জাহান্নামি, এই জন্য আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাশরের ময়দানে তোলা হবে। হাশরের ময়দানটাতে তোলার আগে কত বছর মাটিতে পয়রা থাকুন কেউ খবর নেবে না। এই বিশুতার একটা টিনের ঘরে চাল দিয়া যদি একটু বৃষ্টির ফুটা পড়ে, পরের দিন ফুটাটা বন্ধ করে দেয়, অথচ কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকতে ঢুকতে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু ওই কবরের খবর নিতে পারলাম না, বাপের হাড্ডি গুলো কবরে বাসতেছে। এরপর আমরা বাবার কবরে যাই না, কি অবস্থা আছে সেটাও জানি না। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলে দিয়ে যাই, নবী ছাড়া কোনো উপায় নাই রে বাবা, নামাজ যে ফরসেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি, আপনি নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন না, আপনি রোজা রাখছেন গ্যারান্টি কার্ড আপনার কাছে নাই, আপনি হজ করছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি নামাজ পড়ছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি আজকে মাহফিল আসছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি সারা রাত জিকির করতেছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, এখন কোনো কার্ড ছাড়াই যদি আপনি হাশরের ময়দানে ওঠেন, আল্লাহ না করে যদি আল্লাহ যদি কয় তোমার কবুলের গ্যারান্টি কার্ড কই, যদি আমল নামা টান দেওয়া হয় একটা নামাজও কবুল হয় নাই, আমল নামা যদি টান দেওয়া হয় একটা রোজাও কবুল হয় নাই, আমল নামা যদি টান দেওয়া হয় একটা হজ কবুল হয় নাই, তাইলে আপনি কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবেন? তাইলে আসেন আপনার কাছ থেকে শুননা যান, আপনি বলবেন আমার নামাজ টামাজ কবুল হয়েছে কিনা জানি না, অন্তর্জামি তো তুমি আল্লাহ, তবে একটা জিনিস আমি জানি আর ইজা লইয়া হাসর মারে উঠছি, কই কি তারে, কই আমি তোমার নবী রে, আমি জানের চাইতে বেশি ভালোবাসি, আর জোরে কোন আল্লাহু আকবার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আছি কতমার, আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আছি কতমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ একটু চোখে চোখে মদিনার গম্বুজটা ভাসান না, কি উপায় হবে আমার, ও মদিনার পথের ধুলি, ওই
মদিনার পথের ধ্বনি, মাকে তামামি পেলে শর্মা বলে, ওই মদিনার পথের ধ্বনি, মাকে তামামি পেলে শর্মা বলে, প্রাণ ভরে দেখব ফিরে পেত নয়ন, নূরের ইয়াদার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কিয় পাই হবে আমার।